ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये कुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন প্রথম খণ্ডের পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। শ্রীমদর্শন গ্রন্থের রচয়িতা স্বামী নিত্যাত্মানন্দজি। স্বামী নিত্যাত্মানন্দজি দীর্ঘ সময় ধরে শ্রীময়ের সঙ্গ করেছিলেন এবং এই শ্রীমদর্শন মূলত কথামৃত রচনার নাবালা গল্প। কথামৃত রচনা করতে গিয়ে আমরা ছেলেবেলায় শুনেছি যখন বীরেন মহারাজ ছিলেন স্বামী শারদানন্দজি মহাজের মন্ত্র শিষ্য, শতবর্ষ পেরিয়ে গেছিল, তাকে নিয়ে একদিন আমরা কথামৃত ভবনে গেছিলাম। তার আগে মডার্ন ইনস্টিটিউশনে যাই, মডার্ন ইনস্টিটিউশন পরবর্তীকালে স্কুলটির নাম হয় হিন্দু একাডেমি, বর্তমানে ছাত্রাভাবে সেই স্কুলটি বন্ধ হয়ে গেছে। তারা তখনও পর্যন্ত ওই তিনতলায় মাস্টারমশাইয়ের থাকার যে ঘর যেখানে মাস্টারমশাই বসতেন এবং তার সামনে একটা ছোট্ট বারান্দা, একটা ছাদ মতো ছিল, খোলা ছাদ, সেই জায়গাটাকে রেস্টোর করে রেখেছিল। মাস্টারমশাইয়ের জন্মতিথি দিন সেইখানে মালাটালা পড়ানো হতো, অনেকেই যেতেন, কিন্তু স্কুলে গেলে সাধুরা গেলে ওই ঘরটা খুলে দেওয়া হতো। এই ঘরে শুধু একটা খাট ছিল, খাট নয় চৌকি, আর তার উপর অত্যন্ত অযত্নের সাথে মাস্টারমশাইয়ের ছবি রাখা ছিল আর সেই বারান্দাটা। কিন্তু কালের নিয়ম স্কুলটি বন্ধ হয়ে গেছে এবং আমি সেদিনকে আসছিলাম কথামৃত ভবন থেকে, তখন দেখলাম বাড়িটি বিক্রি হয়ে যাওয়ার ফলে বাড়িটি ধীরে ধীরে একটু একটু করে জানলা দরজা সব খুলে নেওয়া হচ্ছে, যা হয় আমাদের আগ্রহ বিগ্রহ একটা সময় গলগ্রহে রূপান্তরিত হয়। বীরেন মহারাজকে আমরা নিয়ে ওখানে গিয়েছিলাম। বীরেন মহারাজ বলছিলেন যে মাস্টারমশাইয়ের কাছে যেদিন প্রথম দিন এলেন, মাস্টারমশাইয়ের কী অভিজ্ঞতা বলছেন, আমি যখন তাকে গিয়ে প্রণাম করলাম সঙ্গে সঙ্গে তিনি ওই লম্ফ দিয়ে আমার মুখটার দিকে তাকালেন, মুখটা তাকিয়ে দেখলেন, মুখটা দেখার চেষ্টা করলেন। বিকেলবেলা গিয়ে পৌঁছেছিলেন, তখনও যথেষ্ট আলো ছিল না, লম্ফ দিয়ে তিনি আমার মুখটার দিকে তাকালেন, তারপরে তিনি পাশে বসিয়ে খুব গল্প করলেন। সেদিনকে কথামৃতের যে অংশটি লেখা হচ্ছিল সেই অংশটি নিয়ে দুজনের মধ্যে কথা হলো। তিনি বলছিলেন এই অংশ পরবর্তীকালে আমি কথামৃতে পড়েছি, কিন্তু তার ভিতরে যে অন্তর্নিহিত যে গল্পটা, ঠাকুর কীরকমভাবে এই অংশটা যখন কথা কথোপকথনে এসেছিল কীরকমভাবে বলেছিলেন, সেই ঘটনাটা আমরা কিন্তু কেউ বলে উঠতে পারি না, এটা ওনার বক্তব্য ছিল। এই কথামৃত নিত্যাত্মানন্দজির লেখা শ্রীমদর্শনও ঠিক তাই। কথামৃতের পাঁচ খণ্ডের গল্প বলতে গিয়ে তার ষোলো খণ্ড ব্যবহার করতে হয়েছে। মাস্টারমশাইয়ের বিভিন্ন সময়ের মুড, যে জিনিসটা লেখা হচ্ছে সেই সময় মাস্টারমশাইয়ের অভিব্যক্তি, এই সমস্ত কিছু পরপর তিনি ব্যক্ত করেছেন। আমরা বিগত দিন শেষ করেছিলাম, আমরা পড়ছিলাম পুরুষাকার আর কৃপা, এই অধ্যায় থেকে পড়ছিলাম বস্তু একটি, ত্রয়োদশ অধ্যায়ের প্রথম বল্লী আমরা পড়ছিলাম। সেখানে আছে যে ভগবান বলছেন গীতায় তাই বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টম শ্লোকে ভগবানই কথা বলেছেন, সাধুগণের পরিত্রাণ, দুষ্কর্মকারীদের বিনাশ আর ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সাধুগণের পরিত্রাণের জন্য ঈশ্বর অবতীর্ণ হন, মানুষ শরীর ধারণ করেন, আর মানুষ শরীর ব্রহ্মশক্তি মানুষ হয়ে আসেন, তাই কোথায় পাবে তার তুলনা, তার তুলনা তিনি নিজেই ব্রহ্ম শক্তি অভেদ, আবার ব্রহ্মশক্তি অবতার ঠাকুর। অবতার কি চারটিখানি কথা, মাস্টারমশাইয়ের এই কথা তিনি বলছেন, এই তার তুলনা পাওয়া যায় না, আমরা যতই চেষ্টা করে না যাই না কেন, কিন্তু তার তুলনা পাওয়া যায় না। ঠাকুরের ধ্যান মন্ত্রে অভেদানন্দজি বলছেন, নিরূপম অতি সূক্ষ্মম, এমন একজন মানুষ যাকে উপমা দিয়ে বোঝানো যায় না। আম দেখতে, ন্যাসপাতি দেখতে কেমন না, খানিকটা আপেলের মতো, আমরা বলতে পারি চেহারাটা আপেলের মতো, কিন্তু অবতার দেখতে কেমন এটা ঠিক বোঝা যায় না। তাই বলছেন তাকে তার তুলনা কোথায় পাবে। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, আমরা এগোতে থাকব। মাস্টারমশাই বলছেন, আহা কি বস্তু যে ছিলেন তিনি আপনারা দেখেন নাই কিনা,
সর্বদা মায়ের কোলের শিশু, সর্বদা মা মা, মা ছাড়া কিছুই জানেন না। তাই ডিগবি সাহেব বলেছিলেন, হি রিভিল গড আন টু ওয়েরি ট্রাভেলার্স, শ্রীরামকৃষ্ণ পথশ্রান্ত পথিকদের ঈশ্বর দর্শন করাইয়াছেন। আবার কুম্ভকারের মতো মানুষের মন নিয়ে খেলতেন, কুমোর দেখেন নাই মাটির তাল হাতে নিয়ে ঘর সারা ইত্যাদি সব তৈরি করছে, ইচ্ছা মতো করছে, ইচ্ছা মতো ভাঙছে। তেমনি ছিলেন তিনি, মানুষের মনকে ইচ্ছা মতো গড়তেন, ভাঙতেন। এদিকে শিশু, আবার ওদিকে বিধাতা। অবতার ইজ দি মিটিং পয়েন্ট অফ অল কন্ট্রাডিক্টরি ফোর্সেস, অবতার সকল বিরুদ্ধভাবের সম্মেলন ক্ষেত্র হলেন তিনি, হলেন অবতার, হচ্ছেন সমস্ত বিরুদ্ধভাবের সম্মিলন ক্ষেত্র। বলছেন প্রথম যে গুণটা তার মধ্যে মাস্টারমশাই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন তা হচ্ছে শিশু, শিশুর মতো তিনি সরল, সবসময় যেন তিনি মায়ের ওপর নির্ভরশীল। ছোট শিশু যেমন জানে তাকে কেউ আঘাত করতে এলে মা মা বলে চিৎকার করলে সবার আগে মা এসে যাবে, এবং পক্ষী মাতার মতো তিনি তার দুটি ডানা বাড়িয়ে তার সন্তানকে রক্ষা করবে, ঠিক সেই রকম এই মাতৃনির্ভরশীলতা, শরণাগতি শ্রীরামকৃষ্ণ জীবনের একটা সবচেয়ে বড় শিক্ষা আমাদেরকে তিনি দিয়ে গেছেন। দুই হচ্ছে সাধুগণের পরিত্রাণের জন্য ঈশ্বর অবতি বলছেন, যে ডিগবি সাহেবের কথা বলছে, হি রিভিল গড আন টু ওয়েরি ট্রাভেলার্স, শ্রীরামকৃষ্ণ পথশ্রান্ত পথিককে ঈশ্বর দর্শন করিয়েছেন। এটা হচ্ছে কথা, যারা আমরা জীবনে হেরে গেছি, যারা আমরা জীবনে আর কোনো পথ খুঁজে পাচ্ছি না, জীবনে আর কোনো দিকের দিশা খুঁজে পাইনি, আমাদের সকলের জন্য একটা দিশা উন্মুক্ত হয়েছে। আপনারা দেখেছেন কি না জানি না, কন্যাকুমারিকা যেখানে আছে মন্দির, মায়ের মন্দির, মায়ের দক্ষিণ দিকের দরজাটা সবসময় বন্ধ থাকে, কারণ মায়ের দক্ষিণ দিকের দরজাটা বন্ধ থাকে কারণ মায়ের এই যে নাকে একটা ওই হীরের নথ পরানো হয়, সেই হীরের নথে এত উজ্জ্বল্য, এত এত তার ঔজ্জ্বল্য যে আলো লেগে সেটা চকচক করতে থাকে, দূরাগত যে জাহাজগুলো সেগুলো ওই আলোটা দেখে লাইট হাউস মনে করে ধীরে ধীরে এসে এই সমুদ্রের কাছে এসে যেখানে অনেক পাথর পড়ে আছে সেইখানে ঠোক্করকে তারা প্রাণ হারাত। সেই কারণে কন্যাকুমারিকা মায়ের দক্ষিণ দিকের দরজাটি বন্ধ, কোনো রকমভাবে মাকে দক্ষিণ দিক দিয়ে দর্শন করা যায় না। আগেকার দিনে যখন আমাদের নৌকা বড় বড় জাহাজ যেত, লাইট হাউসের প্রয়োজন হতো, যখন আমরা দিশা হারিয়ে ফেলতে তখন তারা ওই লাইট হাউসের দিকে দর্শন দিকে ধীরে ধীরে তারা এগিয়ে যেতেন। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ হলেন পথশ্রান্ত পথিককে ঈশ্বর দর্শন করিয়েছেন, হি রিভিল গড আন টু ওয়েরি ট্রাভেলার্স, ট্রাভেলার্স কথাটা এখানে ব্যবহার করা হচ্ছে, যিনি পথিক, যিনি চলতে বেরিয়েছেন। আমরা যারা পথিক নই, যারা আমরা চলতে বেরোইনি, তাদের ভগবানকে আমাদের প্রয়োজন হয় না, কিন্তু পথ চলতে গেলেই ভগবানকে আমাদের প্রয়োজন হয়। আবার কুম্ভকারের মতো মানুষের মন নিয়ে খেলতেন, ইচ্ছা মতো গড়েছেন, ভেঙেছেন, তেমনি ছিলেন তিনি, মানুষের মনকে ইচ্ছা মতো গড়তেন, ভাঙতেন। এদিকে শিশু, আবার অন্যদিকে বিধাতা। আমাদের মনগুলোকে তিনি একদম ভেঙে চুড়ে তছনছ করেছেন, দেখবেন আমরা কীরকম ছিলাম এখন কীরকম হয়েছি, একবারে সম্পূর্ণ পরিবর্তন এসে গেছে আমাদের জীবনে। আমরা বুঝি না বুঝি আমাদের জীবনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে শ্রীরামকৃষ্ণের স্পর্শে। তার দিব্য স্বরূপকে চিন্তা করতে করতে, দিব্য রূপকে ভাবতে ভাবতে আমাদের ভেতরে দিব্য সত্তার বিকাশ বা জাগরণ ঘটেছে। আমরা চাই বা না চাই আমরা নিজেদের ভেতরে বদল করতে বাধ্য হয়েছি। তিনি আমাকে আমাদের চিন্তা কর তাকে চিন্তা করতে করতে আমাদের ভেতরে তার দিব্য স্বরূপকে ঢুকিয়েছেন, যেরকম কুমোর মাটির তাল নিয়ে ইয়েকে হাঁড়িকে আমাদের গ্লাসে পরিণত করে, গ্লাসকে হাঁড়িতে পরিণত করেন, ঠিক সেই রকম আমার অতিরিক্ত অসীম সত্তাকে ভেঙে তিনি সীমিত সত্তায় রূপান্তরিত করেছেন, আমার সীমিত সত্তাকে ভেঙে অসীমে রূপান্তরিত করেছেন। এটা হচ্ছে কথা, দুটো দিক দেখবার মতো, একদিকে শিশু আবার অন্যদিকে বিধাতা। বলছেন অবতার ইজ দি মিটিং পয়েন্ট অফ অল কন্ট্রাডিক্টরি ফোর্সেস, সকল বিরুদ্ধভাবের সম্মেলন ক্ষেত্র। শ্রীমক এই আমাদের পুথিকার অক্ষয় কুমার সেন
যেদিন প্রথম দিন তার সঙ্গে দেখা হলো সেই দিনের বর্ণনা তিনি করেছেন পুঁথিতে। 100 নম্বর কাশীপুর রোডে যেদিন প্রথম দিন তার সাথে দেখা হলো সেইখানে তিনি বলেছিলেন যে যার জীবনের সবটাই বড্ড এক্সট্রিম তাকে আমি কী করে বর্ণনা করব। বলছেন যারে পূর্ণ জ্ঞানে তিনি তার বাল্যভাব, যখন তিনি পূর্ণ ব্রহ্মময় যে বোধটা তার আছে সেই অবস্থায় তার বালকের মতো স্বভাব। কীরকম বালকের মতো স্বভাব? না তার হাত ভেঙে গেছে, হাতে বাড় বাঁধা হয়েছে, যে কেউ তার কাছে এসে আসছে তিনি তাকেই জিজ্ঞেস করছে, আচ্ছা দেখো না গো, বলো না গো, আমার হাতটা সেরে যাবে কি না। এই দামড়া মানুষের এই জিনিস আমরা কখনো লক্ষ্য করতে পারি না। আবার নরেনকে ধমকাচ্ছেন, নরেনের মতো মানুষ এবার চুপসে গেছেন, বলছেন কিছু সংস্কার চৌকল আবার কিছু সংস্কার অন্ধ, ই আবার কি, হয় বল এটা নয় বল ওটা, একেবারে একবারে ধমক দিয়ে শান্ত করে দিচ্ছেন। নরেনের মতো মানুষ তিনি এরকম শান্ত হয়ে যাচ্ছেন। লাটু মহারাজ যে অত তেজিয়ান তাকে শুদ্ধ কীরকমভাবে তিনি ঠান্ডা করে দিচ্ছেন, সকলকে ঠান্ডা, গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষকে তিনি ঠান্ডা করে দিচ্ছেন। গিরিশ ঘোষ যখন গেছেন, গিরিশকে তিনি বলছেন, একজন বলছেন ইনি সেই গিরিশচন্দ্র ঘোষ যিনি এই চৈতন্যলীলা নাটকটি লিখেছেন। ঠাকুর খুব প্রশংসা করছেন, গিরিশ বলছেন আর আমাদের এই অবস্থা, আমরা এত পাপিতাপি লোক, আমরা যদি যেখানে বসে থাকি তার 7-8 মাটি মানে অপবিত্র হয়ে যায়। ঠাকুর একবারে সেটাকে একবারে উল্টে দিলেন, তিনি গাইতে থাকতেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখের এ দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তিনি একেবারে সম্পূর্ণটাকে উল্টে দিলেন। গিরিশ ঘোষের মনে প্রত্যয় হলো, তাহলে আমি যথেষ্ট পাপ করিনি, আমি ভগবানের কৃপালাভের যোগ্য হয়ে উঠেছি। কী অদ্ভুত কথা, যে মানুষটি ভগবানের কোনো রকম কৃপালাভের যোগ্য নয় তাকেও তিনি এইভাবে সাহায্য করছেন। যাদের ভালো লক্ষণ দেখতেন তাদের অন্তত 3 দিন কাছে লিখে দিতেন, কারণ 3 দিন কাছে থাকলে ওর কতক সত্তা এসে পড়বে তার উপর। একবার একজন ভক্ত 3 দিন রয়েছে, ঠাকুর জিজ্ঞাসা করলেন কদিন হলো, ভক্তটি বললেন আজকে 3 দিন। ঠাকুর বললেন তবে আর কি, যাও মার কাছে গিয়ে বলো মা সব করবেন, সব মায়ের নামে, নিজের অহংকার নাই কিনা, আর দিলেন সব নিজে আর বললেন মার নামে, যাও মার কাছে গিয়ে বলো মা সব করবেন। তিনি বলতেন ঈশ্বর কোটির অহংকার যায়, জীব কোটির যায় না, ঈশ্বর কোটি যেন মূল গাছ উপড়ে আনো একেবারে শিকড় সূত্রে চলে আসে, আর জীব কোটি যেন অসত্য গাছ, আজ কাটো কালই আবার ফিকড়ি বেরোবে, অবতার মূল গাছ। আজ সকালে রামপুরহাটের স্কুলে 2 জন শিক্ষক ও একটি ছাত্র আসিয়াছেন এবং তাহারাই আজ চলিয়া যাইবেন। এই হচ্ছে কথা। বলছেন তিনি তার কাছে 3 দিন রাখতেন। 3 দিন রাখতেন কেন? না একটুখানি আমাদের পচা ঘা পরিষ্কার করার জন্য একটু সময় লাগে না, ঠিক সেই রকম তিনি 3 দিন রাখতেন, তার পবিত্র বায়ুতে আমাদের ভিতরে পরিবর্তন হতো। আগে যখন বেলুড় মঠে সাধুদের যোগদান করার কোনো সুযোগ ছিল না, সাধুরা যোগদান করলেই 3 দিন রাখা হতো বেলুড় মঠে, সেটাও ভিজিটার্স রুমে রাখা হতো, যখন PPTC হয়নি সেই ভিজিটার্স রুমে রাখা হতো। সেখানে 3 দিন বাদে গম্ভীরানন্দ মহাশয় ডেকে পাঠাতেন এবং একটি কোনো একটি কেন্দ্রে তাকে চালান করে দেওয়া হতো, সে চলে যেত সেখানে। আত্মস্থানন্দ চেয়ে সেই 3 দিনের ব্যবস্থাটি দীর্ঘস্থায়ী ব্যবস্থা করেছিলেন, সেটা হলো 3 মাসের ব্যবস্থা। যখনই কেউ সাধুপথে আসতেন আত্মস্থানী তাকে রাখতেন, আত্মস্থানী রাখার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন, বারবার ঘোরাতেন এই এসো, আরেক দিন এসো, তারপরের দিন এসো, তারপরের দিন এসো, অমুক দিন এসো দেখা করো, এরকম বারবার ঘোরাতেন, ঘুরি 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 দেখতেন যে তার সত্যি সত্যি সাধু হওয়ার ইচ্ছা হয়েছে কিনা। খুব রেয়ার, আমি আমার 11 মাস ওনার কাছে থাকার সূত্রে আমি দেখেছি খুব রেয়ার একজন কি 2 জনকে যাকে তিনি রেখে দিয়েছেন, যেদিন এসেছেন সেদিনই রেখে দিয়েছেন, নাহলে ঘুরিয়েছেন, ঘুরপাক খাইয়েছেন। আমি ঘুরেছি 2.5 বছর, তা তিনি এরকমভাবে ঘুরিয়েছেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেন যে কতটা ঈশ্বরকে চাওয়া, কতটা ভগবানের কাছে আসার সত্যি সত্যি ইচ্ছা আমাদের মধ্যে হয়েছে। তিনি এই 3 মাস থাকতে দিলে 3 মাস থাকতে দিতেন, 3 মাস হয়ে গেলে সমস্ত টেস্ট টেস্ট করে প্রিপ্রফেশনাল ফর্ম ফিল আপ করে সেন্টারে পাঠিয়ে দিতেন। এই 3 মাস যে থাকতে হতো, আমরা মহারাজকে জিজ্ঞেস করতাম
যে আগে 3 দিন ছিল, 3 মাসের এই বিষয়টা কেন? তিনি বলতেন, আগে 3 দিন তারা খুব শক্তপোক্ত সাধু ছিল, এখন তোদের মতো নরবারে সাধুরা এসছে। এই 3 মাস লাগে তাদের পুরনো সংস্কারকে সম্পূর্ণ ভেঙে চুড়ে তছনছ করে দিতে। বলতেন, এই 3 মাস ধরে রোজ সকালে মঙ্গল আরতিতে ঘুম থেকে ওঠা, মঙ্গল আরতি দেখা, জপ ধ্যান করা, মঠের বিভিন্ন মন্দিরে প্রণাম করা, আরেকটি জিনিসের উপর উনি খুব জোর দিতেন, সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, পায়েস প্রসাদ। বলতেন, ঠাকুরের অন্ন আর পায়েস খাবার পরে আস্তে আস্তে শরীরটা শুদ্ধ হয়। সে যে সাধু হওয়ার বাসনাটা নিয়ে এসেছিল, সেটা ছিল অল্প আগুনের মতো, সেটা ধীরে 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 অগ্নি জাবানলে পরিণত হয়, তখন তার ভেতরে বৈরাগ্যের বিকাশ হয়। তখন তাকে স্বামীজির কাজে যদি পাঠিয়ে দেওয়া হয়, তখন সেই কাজ আরও ভালো করে হয়। আমার মনে আছে, আমি আছি ওখানে বেলুড় মঠে আছি, সবার ট্রান্সফার হয়ে যাচ্ছে, সবাইকে একটু একটু করে পোস্টিং হচ্ছে, সবাইকে রিলিফে পাঠানো হচ্ছে, আমাকে কিছুতে আর কোথাও পাঠানো হয় না, রিলিফেও যাই না। আমি একদিন খুব মন খারাপ করে ওনাকে বললাম, মহারাজ, এরকম রিলিফে আমাকে যাওয়ার উচিত? সবাই যাচ্ছে, আপনি আমাকে কেন ছাড়েন না? মহারাজ বললেন যে, ওরা রিলিফে গেছে, তুই তোর এখানে রিলিফ কর, তুই সব কটা ঘর ঝাঁট দিয়ে মোছ, ভালো করে পরিষ্কার কর, বেশি বেশি করে সবজি কাট, চিৎকার করে খণ্ডন ভব বন্ধন গা, আর বেশি বেশি করে জপ ধ্যান কর। তোর যে ভাইরা যারা রিলিফে কাজ করছে, তাদের কল্যাণ কামনা তুই কর। এই দেখুন, একটা মানুষের ভেতরে কীরকমভাবে পরিবর্তন আসে। এই ঠাকুরের কাছে তিনি বারবার প্রার্থনা করতে যেতে বলতেন, জিজ্ঞাসা করতেন, আজকে কে কতবার আমরা মন্দিরে গেছি, কতক্ষণ বসেছি, কতক্ষণ ঠাকুরের কাছে গেছি। তিনি বিশ্বাস করতেন, এমনি কথা আমাদের বলেছেন, যে ঠাকুরকে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রণাম করবি, ঠাকুরের যে কাঁচের যে সামনে, ঠাকুরের মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম করবি, যেন তার কৃপা দৃষ্টি তোর আমার তোর ওপর পড়ে, আর তাহলে তোর ভেতরে আমূল পরিবর্তন হতে থাকবে। সেইটির কথা এখানে দেখুন, ঠাকুরও তাই বলছেন, 3 দিন রাখার পর যখন তিনি শুদ্ধ হয়ে গেছেন, কৃপা নেবার যোগ্য হয়ে উঠেছেন, তখন তাকে বলছেন, যাও মার কাছে গিয়ে বলো, মা সব করবেন। এই যে মায়ের ওপর সব কিছু ছেড়ে দিচ্ছেন, দিচ্ছেন কিন্তু তিনি একজনকে, তিনি এটি বোকা বানাতে পারেননি, তিনি হলেন মথুরামোহন বিশ্বাস। ঠাকুর মথুরামোহন বিশ্বাস একদিন মন্দিরে এসে দেখলেন, হৃদয়রামের ভাব সমাধি সব হয়েছে। তিনি মন্দির থেকে প্রণাম করে ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো, হৃদয়রামের এসব হয়েছে? ঠাকুর বলছেন, কি শেয়ানা মানুষ, বলছেন, এ বাবা আমি কথা বলবো না, আবার একজন আমাকে খুব বকবে, একজন আমাকে লিখেছেন ঠাকুর আমাদের ইষ্ট, তার সম্পর্কে এরকম কথা বলবেন না, আমার ভুল হয়ে গেছে বলা। বলছেন যে ও মায়ের কাছে প্রার্থনা করেছিল যে যেন ওর একটু ভাব সমাধি ইত্যাদি হয়, তাই মাই ওকে ভাব সমাধি দিয়েছে। মথুরামোহন বলছেন, আমি খুব জানি এ মায়ের কীর্তি নয়, তোমার কীর্তি বলে তিনি তার নিজের জীবনের ঘটনা বলছেন। তোমার মনে আছে, আমি একবার এরকম ভাব সমাধি চেয়েছিলাম, তুমি বললে মায়ের ইচ্ছা হলে হয়, তারপরে বাড়িতে ফিরে গিয়ে একবার গভীর ভাব সমাধিতে মগ্ন। কিন্তু সাংসারিক মানুষ, তার মনের একটা অংশ সংসার তাকে টানছে, আর মনের একটা অংশ চাইছে ঈশ্বরকে। তিনি বুঝতে পারলেন এ জীবন তার জন্য নয়, কাকুতি মিনতি করলেন শ্রীরামকৃষ্ণকে তার কাছে আসতে। ঠাকুর কিন্তু প্রথম দিন এলেন না, দ্বিতীয় দিন এসে পৌঁছলেন, এসে দেখলেন তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন, চোখ মুখ সব ভাবে লাল হয়ে গেছে। যাওয়া মাত্র ঠাকুরের পায়ে পড়ে মথুরানাথ বললেন, বাবা তোমার ভাব তুমিই রাখো, এ আমাদের সইবে না। তখন ঠাকুর তার বুকে হাত দিয়ে সেই ভাব কেড়ে নিলেন। সবই তিনি দেন, কিন্তু তার আগে তিনি দেখে নেন সেই ভাবটি রক্ষা করবার যোগ্যতা আমাদের আছে কিনা। নরেনকে বলছেন না, আমি তো চাই তোর সমস্ত কিছু হোক, তুই তো মাকে মানিস না, তুই মাকে গিয়ে বল তোর সব হবে। নরেন্দ্রনাথ মায়ের কাছে গেলেন এবং নরেন্দ্রনাথ চাইলেন, আমাদের মতো সাধারণ জিনিস নয়, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, এই 4টি জিনিস তিনি প্রার্থনা করলেন। এই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য তিনি দিলেন। শ্রীরামকৃষ্ণ কি পারতেন না তাকে ইজ্জা দিতে? নিশ্চয়ই পারতেন, কিন্তু তবু তিনি এর মধ্যে কিছুতেই ঢুকতে চাইলেন না। আমরা দ্বিতীয় বল্লীতে এসে উপস্থিত হয়েছি। দ্বিতীয় বল্লী বলছেন, একটি বয়স্ক ভক্ত কথা প্রসঙ্গে যুবতী স্ত্রী কামটাম এইসব কথা উত্থাপন করিলেন, শ্রীমৎ তৎক্ষণাৎ কথার স্রোত বিপরীত দিকে প্রবাহিত করিলেন।
একটিকে একটি ব্রহ্মচারীকে লক্ষ্য করিয়া বলিলেন, হ্যাঁ কাল পুলিনবাবু, ওর শ্লোকটা কি ছিল বলুন তো। ব্রহ্মচারী কণ্ঠস্থ বলিলেন, মনোভাব গুহা মধ্যে রক্ত পাষাণ রূপিণী যস্যা স্পর্শন স্পর্শ মাত্রেণ পুনর্জন্ম ন বিদ্যতে। শ্রীমা বলছেন, এই দেখুন, এটি একটি মন্ত্র বিশেষ। একজন যিনি সারা জীবন কেবল ওইটি জপ করে তো সিদ্ধ হয়ে যায়, ভগবান দর্শন করতে পারে। করে কই লোকে, খালি বকে আবোল তাবোল। চণ্ডীতে আছে, মাই সব স্ত্রী হয়ে রয়েছেন যখন মাতা, মাতৃভাব আনলে কোথায় যায় কামটাম, তার নেই ঠিক। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। ঠাকুর বলতেন, আমার মাতৃভাব সব মাতৃজনী। আমরা বেলঘরিয়া স্টুডেন্টস হোমে যখন ছিলাম তখন এই জিনিসটা আমাদের শেখানো হতো। যারাই আসছেন, মায়েরা আসছেন, ছোট মেজ সেজ বড় যেই আসুন না কেন, সকলকে মা বলে সম্বোধন করা। আমাদের শিবেন মহারাজ বলতেন, যদি তুমি মা বলে সম্বোধন করো তাহলে তোমারও জগৎকে যে মাতৃভাবে দেখা যে অভ্যাস, সেটা একটা সুযোগ তুমি পাচ্ছ। আর দুই হচ্ছে, যখন তুমি সামনের মানুষকে মা বলে সম্বোধন করো, তিনি তোমাকে সন্তান ছাড়া আর অন্য কোনোভাবে দেখবেন না। আপনাদের বলেছি কাশীপুর উদ্যানবাটির ঘটনা, মায়ের ঘরেতে 1 তারিখে ডিউটি করছি আমি। ভক্তরা এগিয়ে চলেছেন, একজন মা দাঁড়িয়েছিলেন, আমারই বয়সী হবেন। আমি বলে চলেছি, মা এগিয়ে চলুন, মায়েরা এগিয়ে চলুন, বাবারা এগিয়ে চলুন। আর কেউ ছিলেন, ওই ভদ্রমহিলাই ছিলেন, তিনি আমার কাছে এগিয়ে এলেন। উনি বললেন, আপনি কি আমায় মা বলছেন? তখন আমি বললাম, হ্যাঁ মা। আচ্ছা আমি মা ডিসগাস্টিং বলে চলে গেলেন। এই মা সম্বোধন আমরা সবাই রাখতে পারি না, কিন্তু এই সাধকের পক্ষে এটি খুব বড় জিনিস। মনোমভাব মনোভব গুহা মধ্যে রক্ত পাষাণ রূপিণী যস্যা স্পর্শ মাত্রেণ পুনর্জন্ম ন বিদ্যতে। জগতের সকলের প্রতি আমি যদি উচ্চ ভাব পোষণ করি, যখনই সেই ভাবটি স্পর্শ আমার সাধন ভজনে লাগবে, আমি এক মুক্ত পুরুষে পরিণত হব, যে পুরুষ কখনো পুনর্জন্মের ভিতরে আসে না। তাই বলছেন, মাতৃভাব অতি শুদ্ধ ভাব। মাতৃভাব যদি না থাকে তাহলে জগতের সকলকে জগন্মাতা হিসেবে দেখা সম্ভব নয়। আর জগতের সকলকে জগন্মাতা হিসেবে যদি না দেখতে পাই তাহলে আমরা কখনোই আমাদের উচ্চ জীবন যাপন করতে পারি না। আমাদের মনের ভেতরে এমনিতেই আমাদের সমাজ ব্যবস্থা যে আছে, পুরুষের চেয়ে স্ত্রীকে আমরা এক থাক নিচেই রাখি। মহিলারা যতই লেখাপড়া শিখুক, যতই রিজার্ভ ব্যাংকে চাকরি করুক, যতই বড় বড় জায়গায় যাক না কেন, কখনোই আমরা তাকে এক স্তরে বসাই না। এটা হচ্ছে আমাদের যে সামাজিক শিক্ষা ব্যবস্থা, তার ভেতরেই ব্যবস্থাটা এরকমভাবে এসে গেছে। তাই যদি এর থেকে বেরিয়ে যেতে চাই, এর থেকে না বেরোলে তো আমাদের উপায় নেই, মুক্তির উপায় নেই। তাই এর থেকে যদি বেরিয়ে যেতে চাই অবশ্যই আমাদের এই ভাবটিকে আপন করে নিতে হবে। এইবার ডাক্তার বক্সি ও ছোট অমূল্যকে লইয়া শ্রীম বারান্দায় আসর করিয়াছেন। এরা উভয়ই বিবাহিত, অবিবাহিতের এ আসরে স্থান নাই। গার্হস্থ জীবন কি করিয়া যাপন করিতে হয়, স্ত্রী পুত্রাদিকে কিভাবে দেখিতে হয়, অর্থ উপার্জন সাধন ভজন প্রভৃতি নানা বিষয়ের কথা হইতেছে, কখনো গাম্ভীর্য কখনো রসিকতা চলিতেছে। অদূরে কার্য ব্যবহৃত জনৈক ভক্ত শুনিতে পাইলেন, রহস্য ছলে শ্রীমা বলিতেছেন, তিব্বতে একজন স্ত্রীলোককে 6 জনে বিয়ে করে, সকলের উচ্চ হাস্য। আমাদের দেশের কথায় ওরা বলে, উমা কি স্বার্থপর লোকেরা, একজন স্ত্রীলোককে একজন পুরুষ একা রাখে, সকলের হাস্য। যারা বিয়ে করেছে তাদের অন্তত 1 মাস গিয়ে ওদেশে থেকে আসা উচিত। শ্রীম গম্ভীরভাবে, মন কখন কি ভাব ধারণ করে, তাই সর্বদা প্রার্থনা, আর হুঁশিয়ার হয়ে থাকতে হয়, আর যা যা বলেছেন ঠাকুর তা পালন করতে হয়, অন্তত চেষ্টা করতে হয়। চেষ্টা করলে খেদ মিটে, শেষে মনকে বোঝানো যায়, না আমি কিছু করেছি কিছু। মন বড় ট্রেচেস, বিশ্বাসঘাত, এই ভালো এই মন্দ, এই স্বর্গে উঠিয়ে দিচ্ছে আবার নরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে নির্মমভাবে। তাই শরণাগত সর্বদা প্রার্থনা, মা প্রসন্ন হও, মা প্রসন্ন হও। ঠাকুর কি সাধে বলতেন,
পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, অবস্থা বড় গুরুতর। জলধর সেন পণ্ডিত লোক বৈরাগ্য করে 7 বছর হিমালয় তপস্যায় কাটালেন, কিন্তু এর শিষে এসে বিয়ে করলেন এই বুড়ো বয়সে। বড় ভীষণ চিজ সংসার, তাই সর্বদা প্রার্থনা, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রভু রক্ষা করো বলে। এটা হচ্ছে কথা, মায়া যে কখন এসে আমাদেরকে ফেলে দেবে আমরা সত্যি এরকম জানি না। তার মানে যে সংসার যে খারাপ তা নয়, সংসারে যারা থাকবে তারা থাকবে, কিন্তু সেখানেও শুধুমাত্র সংসারে ভোগটাই যেন জীবনে সর্বশেষ না হয়ে ওঠে, এর বাইরে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে যেতে হবে। সংসার খানিকটা কলম্বাড়া রাস্তার মতো, এই কলম্বাড়া রাস্তার মধ্যে আমরা বুঝতে পারি না, স্লোপিং র্যাম্প যেরকম আমরা নেমে যাই ধীরে ধীরে, তারপরে সেটা আমাদের অতলে তলিয়ে নিয়ে যায়, তার থেকে বেরিয়ে আসাটা খুব শক্ত হয়, ঠিক সেই রকম সংসার থেকে বেরিয়ে আসাটা কঠিন। তাই যারা সংসার থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে, ভগবানের দিকে মন আসার সুযোগ পেয়েছে, তাদের ওদিকে না যাওয়াই ভালো। সবসময় চেষ্টা করতে হয়, জানেন তো সাধনের অহংকারও একটা বড় ধরনের অহংকার। আমাদের সঙ্গে একজন সাধুপতি এসেছিলেন, সে সত্যি সন্ন্যাসের ঠিক 1 মাস আগে তিনি সংসারে ফিরে গেলেন, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত অহংকার ছিল। তিনি খুব দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন। অন্যান্য সাধু ব্রহ্মচারীরা, তারা যদি কেউ মজা করে, তারা কেউ হইচই করে, তিনি বলতেন এই আপনারা এই হইচই মজা করছেন তার কারণ হচ্ছে আপনারা সাধনে রস খুঁজে পাচ্ছেন না, সেই কারণেই সব মজা করছেন। সাধনে যদি আনন্দ খুঁজে পান তাহলে দেখবেন সেই আনন্দতে ডুবে থাকবেন, এ কথা সত্যি। সাধন ভজনে যখন আমরা খুব আনন্দ খুঁজে পাই আমরা সেই জীবনের মধ্যে ডুবে থাকি, কিন্তু সেই অনুভবটা সত্য সত্য হওয়া উচিত, সে অনুভবটা লোক দেখানো নয়। আমার এখনও মনে আছে সন্ন্যাসের আগে তাকে, আমি তখন হেডকোয়ার্টার্সে আছি, সন্ন্যাসের আগে তাকে ডেকে পাঠানো হলো, এবং সে ডেকে পাঠানো হওয়ার পরে যে কাণ্ড হলো, তিনি সঙ্ঘ ছেড়ে দেওয়া ছাড়া আর তার কাছে কোনো রকম উপায় নেই। আমরা বুঝতেই পারলাম এই যে স্ট্যান্ডার্ডটা, এটা ধরে রাখাটা খুব কঠিন। স্কুলে ফার্স্ট হওয়াটা খুব বড় কথা নয়, কিন্তু প্রত্যেক বছর ফার্স্ট হওয়া, ভালো রেজাল্ট করা, স্ট্যান্ডার্ডটা ধরে রাখা যেরকম খুব কঠিন। আপনারা সংসার করছেন এটা কোনো সমস্যা না, কিন্তু সংসারের যে স্ট্যান্ডার্ড, সংসার যে লাইফ লিড করছেন সেই স্ট্যান্ডার্ডটা ধরে রাখাটাই সবচেয়ে কঠিন বিষয়, এবং যে যত এই স্ট্যান্ডার্ডটি ধরে রাখতে পারবে তার জীবন তত মহিমাময় হয়ে উঠবে। তাই মাস্টারমশাই সবসময় বলছেন যে এই সবসময় প্রার্থনা করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ব্যাকুল হয়ে রক্ষা করো প্রভু রক্ষা করো। একজনকে দেখছিলাম কঠিন অসুখে ভুগছেন, কিন্তু যখনই তাকে ফোন করি তাকে তার গলার আওয়াজ শুনলে কখনো মনে হয় না যে তিনি কঠিন অসুখে ভুগছেন। এমনকি তাকে হাসপাতালে নিয়ে গেলে, রক্তহীনতার জন্য হাসপাতালে নিয়ে গেছেন, আমি শুনতে শুনতে অবাক হচ্ছিলাম, 6 ইউনিট রক্ত দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তিনি বলছেন আমি খুব ভালো আছি। এই যে মনের যে শক্তি, এটা আসে ভগবানের কাছ থেকে, নিরন্তর এই প্রার্থনা করতে হয় আমাকে তোমার করে নাও, আমাকে তোমার করে নাও। এই যে আমরা দেখবেন অনেকেই ক্লাস করতে বসি, লাফিয়ে ঝাঁপিয়ে আসি ক্লাস করতে বসি, ক্লাসের মাঝখানেই উঠে যাই, কখনো কখনো নানা কাজে, আবার কখনো কখনো নিরন্তর ভগবানের কথা মনে পড়ে না। ঠাকুর বর্ণনা করছেন দু ধরনের ভক্তের, এক ভক্ত মালিনী আর এক ভক্ত হচ্ছে মিছুনী। মিছুনীরা একদিন ঝড় জলে আটকে পড়েছিল, বাড়ি ফিরতে পারছিল না, তার বন্ধু মালিনী যে ফুলের ব্যবসা করে তার বাড়িতে এসে উপস্থিত। বাড়িতে তো অতিরিক্ত ঘর নেই, তাই যে ঘরে ফুলের মালাটালা রাখা হয় সেই ঘরটাতে মিছুনীকে থাকতে দেওয়া হলো। মিছুনী এদিক ওদিক সমস্ত কিছু ঘুরে অবশেষে রাত্রিরে কিছুতেই আর ঘুমোতে পারে না। মালিনী বন্ধুকে জিজ্ঞেস করছেন আমার মাছের ঝুড়িটা কোথায় রেখেছ গো, বলছে সে মাছের ঝুড়ি ওইখানে আলাদা করে রাখা হয়েছে, সেই ঝুড়ি খুঁজে তাতে জল দেওয়া হলো, সেই জল দেওয়ার পরে সেই মাছের ঝুড়ি থেকে মাছের একবারে বিকট গন্ধ, উৎকট গন্ধ বেরোতে থাকলো। তখন ঠাকুর বর্ণনা করছেন মাছের ঝুড়িটা নাকের কাছে রেখে ভোস ভোস করে ঘুমোচ্ছে, এটা হচ্ছে কথা।
এটা কেশবচন্দ্র সেনকে ঠাকুর বলেছিলেন। সারাদিন কেশবচন্দ্র সেন ঠাকুরের সঙ্গ করার পরে বিকেলে ছটফট করছেন বাড়িতে যাওয়ার জন্য। ভেবে দেখুন, কেশবচন্দ্র সেন অমন একজন বিখ্যাত মানুষ, যিনি যার কথা শোনার জন্য মানুষ আসতেন, যাকে দেখে বহু মানুষ ভগবানের প্রতি তার ভালোবাসা প্রীতি উৎপাদন হয়েছিল, সেই কেশবচন্দ্র সেন কোনোভাবেই আর সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে আর থাকতে পারছেন না। অতএব এইটা আমাদের হতেই পারে, তাই তার কাছে নিত্য প্রার্থনা, যেন আমি তোমার হয়ে উঠি, তোমাকে যেন সমস্ত অন্তর সমস্ত মন প্রাণ দিয়ে যেন ভালোবাসতে পারি। আর সর্বদা সাধুসঙ্গ, সাধুসঙ্গে অনেক রক্ষা, ওইটি করলে অনেক বিপদ কেটে যায়। ভক্তদের তাই নিত্য মঠে যাওয়া উচিত, না গেলে পস্তাতে হবে। যখন শক্তি থাকে শরীরে, জোর করে করতে হয় সাধুসঙ্গ। অনেকে চৈতন্য হয় পরে, বাট দেন ইট ইজ টু লেট, আর তখন আর সময় থাকে না, ইচ্ছা থাকলেও পারে না। শরীর দুর্বল হয়ে পড়ে, মনও অবসন্ন হয়, তাই শক্তি থাকতে থাকতে করে নিতে হয়। এই কথাটা আমাদের পূজনীয় কাশীশ্বরানন্দজি বারবার বলতেন, বলতেন যে এখন তোমার কাছে অনেক কাজ আছে, তোমার এতটুকু বিশ্রামের সময় নেই, কিন্তু তোমার গুরুর কাছে খুব কম সময় আছেন। তোমার গুরু পারফেক্ট মানুষ, ঈশ্বর দ্রষ্টা পুরুষ, তাকে দেখতে হয়। ঈশ্বর দর্শন করতে গেলে কীরকম আকুতি থাকা দরকার, সেটি নিরন্তর তার কাছে এসে শিখে নিতে হয়। তিনি সবসময় মুখে বলবেন না, কিন্তু তার আচরণ দেখে শিখতে হয়। তিনি আমাদের বলতেন, যেদিন সকালে আসবে তার আগে সেবকের কাছ থেকে জেনে নেবে পূজনীয় মহারাজ কোন সময় মন্দিরে যান। সেই সময় আসবে, মন্দিরে গিয়ে তাকিয়ে দেখবে মহারাজ কেমন করে অর্ঘ্য দেন, কেমন করে প্রার্থনা করেন, মন্দিরের ভেতরে কীরকমভাবে ঘুরে বেড়ান, এইগুলো দেখা দরকার। তিনি যখন হেঁটে যান তখন কেমন দেখায়, তিনি যখন কথা বলেন কেমন দেখান, তিনি যখন হাসেন কেমন দেখায়। আমরা চেষ্টা করতাম সেরকমভাবে দেখতে, এখনও চোখের সামনে ভাসে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ ঠাকুরের পায়ে অর্ঘ্য দিচ্ছেন, অত্যন্ত শঙ্কার সঙ্গে, অত্যন্ত সাবধানের সঙ্গে দিচ্ছেন। দেখে মনে হচ্ছে তিনি যেন সত্যি সত্যি দেখতে পাচ্ছেন, ঠাকুর গভীর সমাধিতে মগ্ন। পায়ের যে ফুলটা দিতে গিয়ে যদি একটুও ঠাকুরের গায়ে লাগে, ঠাকুরের সমাধি ভঙ্গ হবে। হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। মহারাজকে আমরা সবসময় দেখতাম চোখ খুলে প্রার্থনা করছেন, সোজা হয়ে তাকিয়ে ঠাকুরের দিকে প্রার্থনা করছেন। অন্তরের ব্যাকুলতা, অন্তরের আকুতি তিনি প্রার্থনা করছেন। ঠাকুর ঘরের মধ্যে তিনি যখন ঠাকুর মা স্বামীজি সকলকে অর্ঘ্য দিয়ে, তখন তার মহারাজ নিচু হয়ে প্রণাম করতে পারতেন না, হাত জোর করে প্রণাম করতেন। দেখে মনে হতো তিনি যেন সর্বস্ব উজাড় করে প্রণাম করছেন। এইরকমভাবে সর্বস্ব উজাড় করে প্রণাম করতে আমরা এর আগে কখনো দেখিনি, আমরা নিজেরাও পারি না, কিন্তু যখনই প্রণাম করতে যাই ওই ছবিটা ভেসে ওঠে। রঙ্গনাথানন্দজিকে দেখেছি মহারাজের কোমরে এই পায়ের ওই অংশটায় প্যারালাইসিস হওয়ার জন্য ওপরের অংশটা অ্যাক্টিভ থাকলেও পায়ের অংশটা যথেষ্ট ইনঅ্যাক্টিভ ছিল। তিনি হাঁটতে চলতে সবই পারতেন, তিনি চাইতেন ঠাকুরকে প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করবেন, তার সেবকরা কিছুতেই প্রণাম করতে দেবেন না, আর তিনিও প্রণাম করবেন। এমন সময় এইরকম সেবকের সঙ্গে খটাহতি হতে হতে তিনি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন। শরীরে কোনো ব্যালেন্স নেই, দুজন সেবক দুদিক দিয়ে ধরে আছেন। তিনি তার সমস্ত মাথাটা নিচু করে ঠাকুরের ওই পায়ের কাছে বেদিতে মাথা নিচু করে প্রণাম করছেন। কি শরণাগতি, কি ভালোবাসা, এগুলো দেখতে হয়, এগুলো অনুকরণ করতে হয়, এবং যত এগুলোকে আমরা অনুকরণ করতে পারবো আমাদের জীবনটা একটু অন্যরকম হবে। একটু চুপ থাকিয়া স্বগত সং সার এখানে অহরহ সং চলেছে, তার ইচ্ছাতেই স হচ্ছে, তার শরণাগত হলে সংসাজতে হয় না, খাটুনি কমে যায়, ছুটি দিয়ে দেন শরণাগত শরণাগত প্রভু। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে একজন মহিলার আসন্ন প্রসাবা, তার সন্তান এসেছে, তিনি সন্তান সম্ভবা হয়েছেন, শাশুড়ি শোনামাত্র তার কাজের পরিমাণ কমাতে থাকলেন, আর যখন পূর্ণ গর্ভা হয়ে গেলেন, যখন তিনি সন্তান প্রসব করবেন, তখন আর তার কোনো কাজ নেই, আর সন্তান জন্মের পর তো কোনো কাজই নেই, শুধু ওই ছোট্ট শিশুটিকে নিয়ে কেবলমাত্র খেলা করা। ঠিক সেই রকম
আমরা যত তার শরণাগত হতে থাকব এই সংসারে, তত আমাদের সংসাজা কমবে। আমার মনে আছে অনেক নাটকের দলের সঙ্গে আমার পরিচয় ছিল। নাটকের সময় তারা অনেক রকম মেকআপ টেকআপ করতেন, এই লাগাতেন ওই লাগাতেন, তবে দাড়ি টাড়ি লাগাতে গেলে এই সমস্ত কিছু নানা কিছু ব্যবহার করতে হতো, গ্লু টু লাগানো হতো, এই সমস্ত কত কিছু ব্যবহার করতেন তারা। দিনের পর দিন দিনের পর দিন মেকআপ করতে করতে, মেকআপ করতে আর মেকআপ তুলতে তুলতে তাদের চেহারার ভেতরে সেই তারা যে মেকআপ করেন সেইগুলো এসে যেত। মনে হতো যেন সবসময় কীরকম একটা অন্যরকম দেখতে। আসলে চামড়াগুলো নষ্ট হয়ে যেত তো, বারবার মেকআপ করতে আর মেকআপ তুলতে তুলতে চামড়াগুলো নষ্ট হয়ে যেত। চুলগুলোতে রং করতে করতে দেখতেন কিরকম শনের গুড়িদের মতো চুল হয়ে যেত, মনে হতো যেন পাট দিয়ে তৈরি চুল। এই সংসারে বেশি সাজতে গেলে সঙ্গই হয়ে যাবো আমরা, সেই কারণে শরণাগত হতে হয়, নিরন্তর প্রার্থনা করতে হয় যেন আমরা তাকে চিন্তা করতে পারি। অশ্বত্থলে অপরাহ্ন একটা শ্রীম অন্তেবাসী বসিয়াছে, ঈশ্বরের কথা প্রসঙ্গে হইতেছে। অন্তেবাসী কয়েকটি সংশয় উপস্থিত হইয়াছে, তাই প্রশ্ন করিতেছেন। অন্তেবাসী, আগে সবই যদি ঈশ্বরের কৃপা হয় তবে পুরুষকারের স্থান কোথায় ধর্মজীবনে? শ্রীম উত্তর দিচ্ছেন, পুরুষকার ব্যতীত কৃপা সম্যক উপলব্ধি হয় না, তাই কৃপা বুঝবার জন্য পুরুষকারের প্রয়োজন। যেমন ক্ষুধার্ত হলে অন্যের প্রয়োজনীয়তা কত বোঝা যায়, তেমনি পুরুষকারও তারই দান, পৌরুষম ঋষু, তিনি নিজেই পুরুষরূপে মানুষে আছেন, আবার কৃপাও তিনি। পুরুষকার ও কৃপা কোথা পৃথক বস্তু নহে, একই জিনিস অবস্থাভেদে দুরকম দেখায়। তার ইচ্ছাতেই কারো কারো ভিতর তীব্র পুরুষকার দেখা যায়। একজন কঠোর ভজনে নিমগ্ন, এই যে পুরুষকার তাঁরই দান। আবার সে মনে করেছে আমি দিবানিশী ধ্যান করে তার দর্শন করব, তাই কঠোর তপস্যায় নিমগ্ন, এও ঈশ্বরের দান। তাঁর ইচ্ছায় এরূপ দৃঢ় সংকল্প হয়েছে, তপস্যা সব তিনি করিয়ে নেন, কেন করান তার অর্থ লোকশিক্ষা, কতগুলো দিয়ে তিনি করিয়ে নেন, তবে অন্যেরা দেখে করবে সব। তাই ঠাকুর বলতেন তিনি মাছের তেলে মাছ ভাজেন, তাই কতগুলির ভিতরে তীব্র পুরুষকার দেন। আমরা মহারাজকে দেখতাম, উদ্দেশানন্দজিকেও দেখেছি, আত্মস্বামীকে খুব কাছ থেকে দেখেছি, যে মহারাজ শেষ বয়স অবধি কত তপস্যা করতেন। রাত্রি দুটোর সময় ঘুম থেকে ওঠেন, তখন উনি সঙ্ঘগুরু, যা জীবনে প্রথমে শুরু করেছেন জীবনের শেষেও তাই। রাত্রি দুটোর সময় তিনি উঠে মুখাত পা ধুয়ে জপ ধ্যান করতে বসতেন, ভোর পাঁচটা অবধি। ব্রহ্মজ্ঞ পুরুষ তার জপ ধ্যান করার কোনো প্রয়োজন নেই, তথাপি তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। তার জপ ধ্যান করার এত গভীরতা ছিল, আমি দেখেছি দীক্ষা শুরু হওয়ার আগে আমরা মহারাজকে চন্দনের তিলক করিয়ে, মহারাজ আমাদের চন্দনের তিলক করিয়ে দিতেন, তারপরে মহারাজের আঙুল মুছে যখন আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতাম, ততক্ষণে মহারাজ মালা হাতে জপ করতে শুরু করতেন। মহারাজ বসা মাত্র তার মন একবারে গভীরে নিমগ্ন হতো। কতটুকু আর সময় মহারাজের আঙুল টাঙুল মুছিয়ে দিয়ে ফুলের পাত্র এই সমস্ত নিয়ে বেরোতে, হার্ডলি 5 মিনিট, তো তার মধ্যেই মহারাজ জপে বসে গেছেন, একেবারে নিমগ্ন মগ্ন হয়ে জপ করছেন। যতটুকু সময় জপ করছেন একেবারে যেন ডুবে আছেন। আমাদের মনে আছে মায়ের জন্মতিথিতে পূজনীয় মহারাজ এসেছেন, একটু দেরি হয়েছে মহারাজের আসতে, মঙ্গল আরতি একটু আগেই এসে গেছেন, ঠাকুরের মঙ্গল আরতি দেখে এসেছেন, একটু দেরি হয়েছে। ওপরে মায়ের মন্দিরের সমস্ত জায়গাটা ভর্তি, মহারাজ কোথায় বসবেন, পেছনে এসছেন ব্রহ্মচারীদের ওখানে বসতে। আমি তাড়াতাড়ি করে আমার জপের আসনটা এগিয়ে দিয়ে সেটা পেতে দিয়েছি, মহারাজ তাতে এসে বসলেন, হাত তুলে আশীর্বাদ করলেন, তারপরে মহারাজ ঠিক আমার সামনে বসে মায়ের মঙ্গল আরতি দেখছেন এবং মঙ্গল আরতির পর স্তব স্তুতি হচ্ছেন, মহারাজ মেঝেতে আমাদের মাঝখানে বসে জপ করছেন। মহারাজকে আলাদা করে দেখা যাচ্ছে, এত গভীরভাবে তিনি জপ করছেন যেন মনে হচ্ছে এই জগতের মানুষ তিনি নন। আপনাদের অনেককে বলেছি রঙ্গনাথানন্দজির কথা, যখন এই সন্ন্যাস দীক্ষা হচ্ছে রঙ্গনাথানজিকে ডাকবো বলে গেছি, মনে হচ্ছে একটা পাথর কেটে বসিয়ে দেওয়া হয়েছে। এই জগতের কোনো জায়গায় যেন কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না,
মহারাজকে ডাকতে গেলেও যেন ভয় লাগছে। এই যে তপস্যা করার যে ইচ্ছা, এটা এটাকে বলে পুরুষকার, এটা ভগবান দেন। এবং এটা যখন আমাদের ভেতরে গভীরভাবে আসে, আমাদের নিজের ভেতরে পরিবর্তন হয়। কেন তিনি এই করেন? এটা হচ্ছে লোকশিক্ষার জন্য। এই তাকে তপস্যা করতে দেখে আমাদের যেরকম মনে গভীর ছাপ পড়ে গেছে, মনে সবসময় মনে হয় কই মহারাজের রঙ্গনাথানীর মতো তো ওরকমভাবে জপ করতে পারি না, ওরকমভাবে তো ধ্যান করতে পারি না, তখন আমাদের মনের ভেতরে ইচ্ছা হতে থাকে, আমরা তখন ওই রকমভাবে জপ ধ্যান করার চেষ্টা করি। আমার এখনও মনে আছে, আমাদের জপ হয়ে যাওয়া, দীক্ষা টিক্ষা সব হয়ে গেল, মহারাজ বললেন আসো এসো আমরা খানিকক্ষণ বসে জপ করি। আমরাও খানিকক্ষণ বসে জপ করতে শুরু করলাম মহারাজের সাথে। মহারাজও জপ করছেন, আমরাও জপ করছি। আমাদের তো তাড়াতাড়ি করে জপ হয়ে গেছে, কোনো রকমই রিং চিং চট মন্ত্র করে মহারাজের দিকে চোখ খুলে তাকিয়ে দেখছি, মহারাজ গভীর জপে মগ্ন, দুটি হাত বুকের কাছে নিয়ে গভীর জপে মগ্ন। আমাদের দেখানোর জন্য যেন তিনি একেবারে সে একদম মগ্ন হয়ে গেছেন। মগ্নতা কেমন, ঈশ্বরকে চাইলে কীরকম মগ্নতা আসে, সেটা যেন দীক্ষার প্রথম দিন আমাদের সকলের মনের মধ্যে একটা ছবি এঁকে দিয়েছিলেন। আমি যখনই জপ ধ্যান ভালো হয় না, তখনই এই ছবিটার কথা ভাবি। মহারাজ গভীর জপে মগ্ন হয়ে আছেন, আমি ড্যাব ড্যাব করে মহারাজকে দিকে তাকিয়ে আছি। এই জগৎ সংসার, বিশ্ব সংসার সবটুকু যেন মিথ্যে হয়ে গেছে। যেমন বুদ্ধদেব কি কঠোর তপস্যা করলেন, শেষে একটি একটি করে তিল দিনে খেতে লাগলেন, শরীর কঙ্কাল সার হয়ে গেল, কেনই উত্তম এ চেষ্টা না লোকশিক্ষার জন্য। মহারাজদের দেখেছি উত্তেশানন্দী হাতে এত ব্যথা ছিল যে মহারাজ হাতটা তুলতে পারতেন না। একদিন আমি ভুল করে মহারাজের হাতে মাহাতে হাত ধরে ফেলেছি, আর মহারাজ উ করে উঠেছেন। অথচ এই মহারাজ এই হাতটাকে নিয়ে বসেন, আর আমরা তার সামনে যাই, দেখে মনে হয় আনন্দমূর্তি, এতটুকু কষ্ট হয় না। যখন তার বাইপাস সার্জারি হলো, তারপর পরেই যেমন এখন পূজনীয় স্মরণানন্দজি মহারাজকে দর্শনের অনুমতি দেওয়া হয়েছে, অনেকেই নানা রকম নানা কিছু কথা বলছিলেন যে স্মরণানন্দজিকে এরা লুকিয়ে রেখেছে, মহারাজ খুব অসুস্থ, সেটা ঠিক নয়। কিন্তু মহারাজ কতখানি অসুস্থ যারা দর্শন করতে যাচ্ছেন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আমি আজ সকালেই দর্শন করে এলাম, মহারাজকে সেই মাস্ক পরিয়ে তখন অক্সিজেন দেওয়া চলছে, ছুটি করে দেখছি দরজার বাইরে থেকে, একবারে মহারাজ যেন ভীষণ রকমের অসুস্থ। এই দৃষ্টি, এই এত যে ভোগ, এত কিছু, তার মধ্যেও কখনো ভগবানের চিন্তা কমছে না। প্রভানন্দজিকে দেখেছি এরকম শেষ সময়, মহারাজ হাসপাতালে ভর্তি আছেন, আমিও হাসপাতালে মহারাজের পাশের কেবিনে ভর্তি হয়েছি। মহারাজকে প্রণাম করতে গেছি, মহারাজ দেখছি, মহারাজের আঙুলটা দেখছি, 1 2 3 4 5 6 7, বড় 7 অবধি যাচ্ছে, গিয়ে আবার জপ থেমে যাচ্ছে, আবার সেই 1 থেকে শুরু করছেন। জপ ধ্যান কত তীব্র হলে এই যে অবচেতন মন, যে সময় তার বাহ্যিক কোনো জ্ঞান নেই, সেই সময়তেও ভগবানকে ডাকছেন, কত চেষ্টা করেছেন, আমাদের কাছে এটা যেন শিক্ষার মতো হলো। অমলানন্দজির কথা শুনেছি, যখন তার স্ট্রোক হলো, তখন স্ট্রোক হয়ে যাওয়ার পর যখন তার বাহ্যিক সমস্ত জ্ঞান চলে গেল, বাহ্যিক সমস্ত সংজ্ঞা চলে গেল, তিনি তার দীক্ষার মন্ত্রটি খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন। কত জপ ধ্যান করা থাকলে, কত গভীরে জপ ধ্যান করা থাকলে যে সময় আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে, সেই সময় অবচেতন মন জাগ্রত হয়, তাতেও ঈশ্বর চিন্তা চলে। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা তার কাছে প্রার্থনা করব, যেন আমাদের মনের মধ্যে সাধন ইচ্ছা হয় এবং আমরাও যেন তাকে এইভাবে ডাকবার সুযোগ পাই। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।